এটি আমাদের ড্রয়িং রুম, এটা একটা বিশাল ড্রয়িং রুম, এটা মিনিমাম 20x18 স্কয়ার ফিটের একটি ড্রয়িং রুম, এটাও আপনার 20x22 স্কয়ার ফিটের একটি বেডরুম, অনেক বড় একটি বেডরুম। এরপর এটা আপনার দক্ষিণ দিকে, এটি আপনার ড্রেসিং রুম, দেখুন এটি আপনার ড্রেসিং রুম, দেখুন এই টয়লেটটা কত বড় একটি টয়লেট, এটি একটি রুম থেকেও বড়। এখানে কিন্তু গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে প্রতিটা বাথরুমে, একটি রুমের সমান, এই রান্নাঘরটা একটি রুমের সমান। এখানে কিন্তু আপনার ন্যাচারাল গ্যাস কানেকশন, এখানে সরাসরি তিতাস গ্যাস কানেকশন। আপনি কি আপনার ফ্ল্যাট ও জমি বিক্রি করতে চাচ্ছেন? আপনি কি আপনার ফ্ল্যাট, রেস্টুরেন্ট, দোকান ও অফিস স্পেস ভাড়া দিতে চান? আপনি কি ফ্ল্যাট ও জমি ক্রয় করতে চাচ্ছেন? আপনি কি ফ্ল্যাট ভাড়া খুঁজছেন কিন্তু বিশ্বস্ত কোনো এজেন্ট খুঁজে পাচ্ছেন না? তাহলে এখনই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমাদের ভিডিওগুলি থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রপার্টি বেছে নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস 30G বাঁশবাড়ি রোড, ব্লক ডি, মোহাম্মদপুর, ঢাকা 1207। এছাড়া 01719544508 এই নাম্বারেও ফোন দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী প্রবাসী ভাইদের প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের ভিডিওতে একটা লাইক এবং কমেন্টে আপনাদের মতামত ব্যক্ত করবেন, পরবর্তীতে কোন এরিয়ার ভিডিওটি আপনারা দেখতে চাচ্ছেন। এবং ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন, কারণ বাংলাদেশে আমরা একমাত্র ফ্ল্যাট, জমি ও বাড়ি ভাড়ার কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আসি। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা আপনার বসুন্ধরা আবাসিক এলাকা, এটা বসুন্ধরা এ ব্লকে। আমরা এখন যে বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি এটা আপনার G+6 সাততলা ভবন। এই সাততলা ভবনের পঞ্চম তলায় 2400 স্কোয়ার ফিটের একটি 4-বেডরুমের অ্যাপার্টমেন্ট সেল হবে। ভিউয়ার্স, আমাদের এই ভবনের সামনে আপনার 30 ফিট চওড়া রোড, আমাদের এই ভবনটি আপনার দক্ষিণমুখী। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে আমরা আমাদের ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্টগুলি আপনাদের দেখাই। ভিউয়ার্স, আমাদের প্রজেক্ট থেকে অ্যাপোলো হসপিটালের ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট। অ্যাপোলো হসপিটাল এখন নাম পরিবর্তন করে এভার কেয়ার হসপিটাল। এই যে দেখুন, আমাদের প্রজেক্টের সামনে রোড থেকে সরাসরি হসপিটালটি দেখা যায়। এছাড়া ওয়াকিং ডিস্টেন্সে আপনারা আরও পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক, তাছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং রেস্টুরেন্ট তো আছেই। ভিউয়ার্স, এটা আমাদের ভবনের মেন গেট। তো চলুন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা আমাদের ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্টগুলি দেখাই। ভিউয়ার্স, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এই গ্রাউন্ড ফ্লোর জুড়ে আপনার কার পার্কিং স্পেস, দেখুন চারিদিকে আপনার কার পার্কিং স্পেস। এদিকে আপনার সাব স্টেশন এবং জেনারেটর রুম, এদিকে আপনার গার্ড চেকিং রুম, এবং এদিকে আপনার কেয়ারটেকার রুম, কিচেন, টয়লেট সব কিছু এখানে। এবং এখানে কিন্তু আপনার নামাজের জায়গাও আছে, দেখুন এখানে কিন্তু আপনার মসজিদ, নামাজের স্থান দেখুন। এবং এই যে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে, যে বি ফোর, এটাই হলো এই ফ্ল্যাটের সাথে আপনার এই কার পার্কিং স্পেসটা হলো এই ফ্ল্যাটের সাথে। ভিউয়ার্স, এদিকে আমাদের লিফটের পজিশন এবং পাশেই আপনার সিঁড়ির পজিশন। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে আমরা এই লিফট দিয়ে উপরে উঠে আমরা আমাদের ফ্ল্যাটটি আপনাদের দেখাই। ভিউয়ার্স, আমরা এখন লিফটের 4 অর্থাৎ 5 তলায় অবস্থান করছি। এখানে পাশাপাশি 2টি ইউনিট, এদিকে আপনারা এই ইউনিট দেখতে পাচ্ছেন এবং পাশে আপনারা বি ইউনিট দেখতে পাচ্ছেন। এই 2টি ইউনিটই আপনার সেম 2400 স্কোয়ার ফিট করে। এই 2400 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 4টি বেডরুম, ড্রয়িং আলাদা এবং ডাইনিং স্পেসটাও আলাদা। এবং এদিকে ভিউয়ার্স আপনার লিফটের পজিশন এবং এই সাইডে আপনার সিঁড়ির পজিশন, দেখুন এদিকে আপনার সিঁড়ির পজিশন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এই B4 ফ্ল্যাটটি আপনাদের দেখাই। ভিউয়ার্স, গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা এখানে কিছু শু র‍্যাক দেখতে পাচ্ছি। আপনারা এখানে যথেষ্ট স্পেস আছে, আপনারা এখানে শু র‍্যাক রাখতে পারেন। এবং এদিকে আপনার হাতের ডান দিকে গেলে আমরা একটি বড় ড্রয়িং রুম দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, এটি আমাদের ড্রয়িং রুম, দেখুন এটা একটা বিশাল ড্রয়িং রুম, এটা মিনিমাম 20x18 স্কোয়ার ফিটের একটি ড্রয়িং রুম, দেখুন এখানে অনেকগুলো সোফা সেট রাখা, দেখুন এতগুলো সোফা সেট রাখার পরেও এখানে যথেষ্ট স্পেস।
ভিউয়ার্স আমরা এখন ড্রয়িং রুম থেকে বের হয়ে আপনার ডাইনিং স্পেসে, দেখুন ডাইনিং স্পেসটা কত বিশাল একটি ডাইনিং স্পেস। দেখুন ভিউয়ার্স, এইদিকে আপনার ওয়াল ক্যাবিনেট করা, আর এখানে আপনার অনেক বড় একটি ডাইনিং টেবিল। দেখুন ওই দিকে আপনার একটি আলমারি আছে, তারপর এই দিকে আপনার টিভি সেট, এখানে আপনার কমন টয়লেট। দেখুন এত কিছু রাখার পরেও এখানে যথেষ্ট জায়গা। এখানে একটি ফ্রিজ আপনারা রাখতে পারেন ইচ্ছা করলে। দেখুন কত বড় একটি জায়গা, এখানে অনেক বিশাল একটি ডাইনিং স্পেস। আমি এখন আপনাদের কমন টয়লেটটা দেখাবো ভিউয়ার্স। এটি আপনার কমন টয়লেট, দেখুন আমাদের কমন টয়লেটটাও কত বড় একটি কমন টয়লেট। এখানে আপনার অনায়াসে নিচে কাপড় ক্লিন করতে পারেন। দেখুন এখানে আপনার বেসিন, এখানে কমোড, এদিকে একটি গ্লাস। দেখুন ভিউয়ার্স অনেক বড় একটি কমন টয়লেট। আমি এখন এক এক করে আমাদের সকল অ্যারেঞ্জমেন্টগুলি আপনাদের দেখাবো। আমরা যদি হাতের বামে যাই, সেক্ষেত্রে আপনার আমরা গেস্ট বেড পাচ্ছি। গেস্ট বেডটা অনেক বড় সড়ো একটি গেস্ট বেড। দেখুন এটা আপনার মিনিমাম 20x22 স্কোয়ার ফিটের একটি বেডরুম। দেখুন বেডটা অনেক বড় একটি বেডরুম, দেখুন বিশাল বড় একটি বেডরুম। এখানে একটি খাট, তারপর এদিকে আপনার একটি ফ্রিজ, ডিপ ফ্রিজ রাখার পরেও এখানে আপনার যথেষ্ট জায়গা। এখানে আপনারা দুইটা জানালা পাচ্ছেন, একটি আপনার পশ্চিম দিকে এবং একটি আপনার উত্তর দিকে। গেস্ট বেড থেকে সোজা বের হয়েই ডাইনিংয়ের পাশেই আমরা আমাদের রান্নাঘর পাচ্ছি। ভিউয়ার্স আমরা এখন রান্নাঘরে অবস্থান করছি। দেখুন এই রান্নাঘরটা কত বড় সড়ো একটি রান্নাঘর, একটি রুমের সমান। এই রান্নাঘরটা একটি রুমের সমান। এখানে আপনার নিচে ক্যাবিনেট করা, উপরেও ক্যাবিনেট করা আছে। দেখুন উপরেও ক্যাবিনেট করা, এবং এখানে কিন্তু আপনার ন্যাচারাল গ্যাস কানেকশন, এখানে সরাসরি তিতাস গ্যাস কানেকশন। দেখুন ভিউয়ার্স অনেক বড় সড়ো একটি রান্নাঘর। এদিকে আপনার র‍্যাক রাখা আছে, এবং এদিকে আপনার কিচেন বারান্দা, এই সাইডে আপনার কিচেন বারান্দা। দেখুন এদিকে কিন্তু আপনার আবার সার্ভেন্ট বেড ও সার্ভেন্ট টয়লেটও আছে। এদিকে আপনার সার্ভেন্ট বেড, দেখুন এই সাইডটা আপনার সার্ভেন্ট বেড, এটাকে আপনার স্টোর রুম হিসাবে ইউজ করতে পারেন। এবং এদিকে আপনার সার্ভেন্ট টয়লেটও আছে। ভিউয়ার্স এখন আমরা রান্নাঘর থেকে বের হয়ে আমাদের অন্যান্য বেডগুলিও আপনাদের দেখাবো। ভিউয়ার্স আমরা এখন রান্নাঘর থেকে বের হয়ে হাতের বামে গেলে আমরা চাইল্ড বেড পাচ্ছি। দেখুন এই চাইল্ড বেডটা আপনার বিশাল বড় একটি চাইল্ড বেড। এটা আপনার 20x22 স্কোয়ার ফিটের একটি বেডরুম, অনেক বড় একটি বেডরুম। এদিকে আপনারা একটি জানালা পাচ্ছেন, এই জানালাটা আপনার উত্তর দিকের জানালা। দেখুন অনেক বড় একটি বেডরুম, বিশাল বড় একটি বেডরুম। এদিকে আপনার একটি আলমারি রাখা আছে। দেখুন ভিউয়ার্স আমরা এখন চাইল্ড বেড থেকে বের হয়ে আপনাদের মাস্টার বেডটা দেখাবো। ভিউয়ার্স আমরা এখন হাতের বামে গেলে মাস্টার বেডরুম পাচ্ছি। এই বেডটা আপনার বিশাল বড় একটি বেডরুম, দেখুন অনেক বড়। এটাও আপনার 20x22 স্কোয়ার ফিটের একটি বেডরুম। দেখুন এইদিকে আপনার আলমারি, এখানে আপনার খাট, এখানেও আপনার একটি আলমারি রাখা। এগুলো রাখার পরও এখানে আপনার যথেষ্ট স্পেস, অনেক বড় একটি বেডরুম। আমি এদিক থেকে আপনাদের দেখাই, দেখুন বিশাল বড় একটি বেডরুম। এবং এদিকে আপনার মাস্টার বেডের সাথে আপনারা একটি বারান্দা পাচ্ছেন, এই বারান্দাটা আপনার দক্ষিণ দিকে। এটি আপনার দক্ষিণ দিকের বারান্দা, দেখুন এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলা পাচ্ছেন। এটি আপনার দক্ষিণ দিকের বারান্দা, এটি আপনার রোড ফেসিং। দেখুন আমাদের এই বিল্ডিংটি আপনার সাউথ ফেসিং, দক্ষিণ দিকে, দক্ষিণ সাইডটা আপনারা সম্পূর্ণ খোলা পাচ্ছেন। ভিউয়ার্স এখন আমরা আপনাদের মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটটা দেখাবো। ভিউয়ার্স এটি আমাদের মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট, এটি আপনার ড্রেসিং রুম। দেখুন এটি আপনার ড্রেসিং রুম, আর এদিকে আপনার অ্যাটাচ টয়লেটটা। দেখুন এই টয়লেটটা কত বড় একটি টয়লেট, এটি একটি রুম থেকেও বড়। এখানে আপনার বেসিন, বাথটাব, এবং এদিকে আপনার কমোড ইউজ করা হয়েছে, অনেক বড়। এখানে কিন্তু গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে প্রতিটা বাথরুমেই। দেখুন বিশাল বড় একটি বাথরুম। আমরা এখন মাস্টার বেড থেকে বের হয়ে হাতের বামে যে আমাদের আরও একটি বেড আছে, এই বেডটাও আপনাদের দেখাবো। এই বেডটাও আপনার দক্ষিণ দিকে,
ভিউয়ার্স, এখন আমরা মাস্টার বেড ওয়ান থেকে বের হয়ে মাস্টার বেড টুটা আপনাদের দেখাবো। দেখুন এই বেডটা আপনার কত বড় সড়ো একটি বেডরুম। এটা আপনার মাস্টার বেড ওয়ানের মতোই, এটা আপনার 20x22 স্কোয়ার ফিটের একটি বেডরুম, অনেক বড় একটি বেডরুম। এখানেও আপনার যথেষ্ট স্পেস, এখানে একটি খাট, এদিকে আপনার একটি আলমারি, এইদিকে আপনার ড্রেসিং টেবিল, এই সাইডেও দেখুন একটি আলমারি রাখার পরও এখানে যথেষ্ট স্পেস। এই সাইডটাও আপনার দক্ষিণ দিকে ভিউয়ার্স, এটি এদিকটাও আপনার দক্ষিণ দিক, দক্ষিণ দিকে আপনারা একটি জানালা পাচ্ছেন এবং পাশেই আপনারা একটি বেলকনিও পাচ্ছেন। দেখুন আমি আপনাদের দেখাই, এই বেলকনিটা আপনার দক্ষিণ দিকে, দেখুন এই বেলকনিটাও আপনার বিশাল বড় একটি বেলকনি, এবং এই সাইডটা আপনার রোড ফেসিং, এটি আপনার দক্ষিণ দিকের আমাদের ভবনের সামনে দক্ষিণ দিকের 30 ফিট রোডটি। ভিউয়ার্স আমরা এখন মাস্টার বেড টু এর অ্যাটাচ টয়লেটটা আপনাদের দেখাবো। এটা আমাদের মাস্টার বেড টু এর অ্যাটাচ টয়লেট, দেখুন এই টয়লেটটা আপনার বিশাল বড় একটি টয়লেট। এখানে আপনার ড্রেসিং রুম, এটি আপনার ড্রেসিং রুম, এবং এদিকে কমোড, এই সাইডে আপনার বেসিন, এবং এদিকে আপনার একটি গ্লাসও আছে, বিশাল বড় একটি টয়লেট। আমাদের এখানকার তিনটা রুমই আপনার অনেক বড় বড় এবং টয়লেটগুলো আপনার বিশাল। ভিউয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন, এটি আপনার 2400 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, এটি আপনার লিফটের 4 অর্থাৎ 5 তলায়। ভিউয়ার্স এই 2400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের প্যাকেজ মূল্য 1,50,00,000 টাকা। এই প্যাকেজের ভিতরে আপনারা পাচ্ছেন কার পার্কিং এবং ইউটিলিটির সুবিধা। আপনারা যদি এই ফ্ল্যাটটি কিনতে চান তাহলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং সেই সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমো, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। প্রবাসী ভাইয়েরা সেই সকল নাম্বারেও ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।